আজকে আমি বাড়িতে বানাবো বাটার নান। হাই গাইস, যে জিনিসগুলো আমি ইউজ করছি সবই আমার বাড়িতে অ্যাভেলেবেল। কড়াইয়ের ঢাকনা যেটার উপরে তৈরি হবে নান, এটা রাখলাম আমি। দেখা যাক, সুইচ অন দা গ্যাস হালকা করে, ধীমে আছে। দুটো আগে থেকে বানিয়ে রেখেছি, এটা হচ্ছে ছেলের স্পেশাল। ছেলে বাইরের খাবার একদম খেতে চায় না, তো তাই ওটার জন্য এই ডোটা বানানো হচ্ছে। ময়দা, দুধ, চিনি, নুন আর অ্যাক্টিভ ইস্ট পাউডার মিশিয়ে, এটা তেল আছে, হ্যাঁ ময়দা তেল আছে, নিয়ে মোটামুটি এক দেড় ঘন্টা রেখে দিয়েছিলাম। এটা যে বেলছি আমি, কিন্তু তেলও দিচ্ছি না এবং শুকনো আটা বাটা কিছুই দিলাম না। এটা হচ্ছে বেলা, তাওয়া গরম হয়ে গেছে, একটুখানি জলে হাত দিয়ে গেলাম এবং এই ওপরের পোর্শনটার মধ্যে জল গুলিয়ে দিলাম। নিয়ে আর কিছুই না, এটাকে তুলে জল যেদিকে বেরিয়েছিস তার দুটো দিকটা, মানে জলের দিকটাই ডাউন, ব্যাস। এবার এই যে হচ্ছে জল দেওয়ার কারণ হচ্ছে এটা থালায় চিপকে যায়, যা আমি ইউটিউব দেখে শিখেছি। গ্যাসটাকে বাড়াতে হবে মনে হচ্ছে না। এটা হয়ে গেল, এই যে ফুলে উঠেছে, ঠিক আছে, কারো ছোট ছোট ফুলে আমার বড় ফুলছে। এবার আর কিছুই না, এটাকে এবার উল্টো করে খেতে নানের মতোই হবে বলে আশা করছি। এটা হচ্ছে নানের টেক্সচার, খুলতে গিয়ে তুলে দিচ্ছি। নানের পিছন দিকটা ভালোই রাখলাম, বাটার গ্লাস রেডি। আর একটু মাখিয়ে আমি দেখাবো কিরকম হলো নানটা। দেখুন ঠিক বানাতে পারলাম নানটা, বাই।